যে পুরো 2.5 কোটি ভোট যা আছে সবই রহমতুল্লাহ এমপি সাহেবের কথায় আমি আওয়ামী বিশ্বাস লীগকে দিবে, নৌকাকে ভোট দিবে, আপনি কি বিশ্বাস করছেন না? বাংলাদেশের 2.5 কোটি তো দূরের কথা, বাংলাদেশের 90% মানুষ, 99% মানুষ এই যারা আহলে হাদিস তারা তো প্রথম মানুষ হইতে হবে। তো বাংলাদেশে যদি মানুষ হয়ে থাকে সেই মানুষ তো আওয়ামী লীগ করতে পারে না। আপনি কি বলেন, একটা জরিপ দেন। আপনি এখন টকশো করছেন, এই টকশোতে বলেন যে বাংলাদেশের কোন কোন মানুষ বাংলাদেশের এই কথার পক্ষে কিংবা এই 2.5 কোটি ভোটের পক্ষে কিংবা বাংলাদেশের মানুষরা আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ ভোট দেয়। আপনার টকশো থেকে বের হয়ে আসবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মোর দ্যান 85% ভোট আমি পাবো যে বিএনপি কিংবা বিরোধী মতের শক্তির পক্ষে মানুষ আর এই আওয়ামী লীগের বিদায় চায়। তাহলে এই আহলে হাদিস কি ভিন গ্রাহী থেকে এসেছে? তারা তো বাংলাদেশেরই মানুষ, এদেশের কোনো আহলে হাদিস নাই, কওমি নাই, আলিয়া নাই, পীর নাই, মাশায়েখ নাই, জেনারেল শিক্ষিত মানুষ বলতে কেউ নাই, সমস্ত যারাই মানুষ সবাই মিলেই কিন্তু এই সরকারের আজকের পদত্যাগ চায়, কারণ এরা একটা ফ্যাসিস্ট সরকার। আপনি যে বিষয়টা এনেছেন, আসলে বাংলাদেশে আমরা গত 14 বছরে দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি বিশেষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আজকে রাজনীতিকরণের একটি চরম খেলায় মেতে উঠেছে এই অবৈধ শেখ হাসিনা সরকার। তার প্রধানতম নজির হচ্ছে শুধুমাত্র আজকের এই আহলে হাদিস নয়, হেফাজতে ইসলামকে নিয়ে তারা যেটা করেছে, ঢাকাতে সমাবেশ করে কওমি জননী উপাধি নিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড তারা বাংলাদেশে পূর্বেও ঘটিয়েছে, নতুন করে এটা কিছু নয়। নতুন করে হয়তো রহমাতুল্লাহ সাহেব এমপি হিসেবে উনি ওনার জায়গা থেকে ওনার আধিক্যতা প্রমাণের জন্য উনি বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা আমি মনে করি সমস্ত আজকের যারা আহলে হাদিসের সম্মানিত শায়েখরা রয়েছেন, ওলামারা রয়েছেন, তাদেরকে বিকৃত করার একটি সামিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাংলাদেশের কোনো অর্গানাইজেশনই পূর্ণাঙ্গভাবে কোনো দলকে কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন করে কিংবা তাদের আদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশে সকল ধর্মের মানুষদের মধ্যে মিক্স মানুষ রয়েছে, প্রত্যেকেই বিভিন্ন দল চয়েস করে এবং এটা তার ব্যক্তিগত ব্যাপার। আজকে যেটা দেখেছি সেটা হয়েছে যে এই আহলে হাদিস একটি সম্মানিত একটি গোষ্ঠী, তাদের আলেমদের মধ্যে সম্মানিত অনেক বড় বড় শায়েখ রয়েছে, হয়তো মতাদর্শগত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভিন্নতা অনেক আলেমদের সাথে, পীরমা শায়েখদের সাথে, বা যারা এখানে সুফিজম চর্চা করছে অথবা বিভিন্ন মাঝহাব চর্চা করছে, ভিন্ন আদর্শ থাকতেই পারে, কিন্তু তারা তো একটা প্রসিদ্ধ একটি অর্গানাইজেশন, বলতে নির্দলীয় অর্গানাইজেশন, যেখানে তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা কোরআন সুন্নার ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, বিশেষ করে বাংলাদেশে তারা তাদের মতো করে যাতে করে নিজেদেরকে রাসূল সাল্লামের সেই পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারে, এটাই তারা দাবি করেন। কিন্তু সেই আহলে হাদিসকে নিয়ে জাতীয় সংসদের মতো জায়গায় আজকে যখন রহমাতুল্লাহ এমপি সাহেব বক্তব্য দিয়েছেন, তখন সারা বাংলাদেশের আমি মনে করি আহলে হাদিসকেই আজকে বিতর্কিত করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের কোনো সংগঠনেরই, বিশেষ করে ইসলামিক যারা সরাসরি রাজনীতি আন্দোলন করছে না, তারা তাদের কর্ম পরিধি পরিকল্পনা স্বাধীন মতো নিবে, সেটা আওয়ামী লীগের ছত্রছায়া হয় না, বিএনপির ছত্রছায়া কিংবা অন্য কোনো ছত্রছায়ায় নয়, কিন্তু এটাও না যে তারা কোনো রাজনীতি করতে পারবে না। যদি আজকের আহলে হাদিসের কোনো ব্যক্তি, কোনো সরাসরি কোনো শায়েখ তিনি বক্তব্য দিয়ে বলতেন যে আমি আমার পক্ষ থেকে আমি আমার ভোট নৌকায় দেব, ধানের শীষে দেব, সেটাও তার ওন রাইট, কারণ সংবিধান তাকে দিয়েছে, কিন্তু কারো বক্তব্য আপনি বলে যাচ্ছেন জনাব কেম রহমতুল্লাহ এমপি কিন্তু আহলুল হাদিসের যে সংগঠন রয়েছে সেটির প্রধান উপদেষ্টা, আমি আমি দাবির আলোকেই বলেছেন যে যে আমি প্রধান উপদেষ্টা, আমি যেভাবে কমু শব্দটা বলেছে ঠিক সেভাবেই তারা করবে। আমি যেটা বুঝাতে চেয়েছি, একটি ভোটও এদিক সেদিক যাবে না, না প্রত্যেকটা অর্গানাইজেশনের উপদেষ্টা তো আপনার আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু আছে, আরেকজন আছে, বহু আছে, কিন্তু শেখ হাসিনার বাহিরে তো এই সংগঠন চলে না। আজকের আহলে হাদিসের এই অর্গানাইজেশন চালাতে তাদের অনেক সুধী উপদেষ্টা থাকে, শিক্ষা উপদেষ্টা থাকে, ব্যবসায়িক উপদেষ্টা থাকে। এই উপদেষ্টা মানে এই নয় যে আহলে হাদিসের এখানের কোনো আমির কিংবা তাদের পক্ষ থেকে কেউ বক্তব্য দিয়ে 2.5 কোটি ভোটের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। আমি মনে করি এটা অতিমার্জিত ভাষায় সে যেটা করেছে এটা কোনোভাবেই কাম্য নয়, এটা রাজনৈতিক বিকেন্দ্রীকরণ করেছে, বিকৃত করেছে রাজনীতিতে। এটার অন্যতম একটা কারণ আপনাকে বলি, জাতীয় মসজিদের যে বর্তমান খতিব আছেন, কওমি জননী উপাধি দিয়েছেন মুফতি রুহুল আমিন সাহেব, আজকে তিনি জাতীয় মসজিদের খতিব হয়েছেন। আওয়ামী লীগ জাতীয় মসজিদ থেকে শুরু করে একদম একটা অফিসের ক্লার্ক পর্যন্ত নিজের দলের, নিজের এই আওয়ামী লীগের, তাদের নিজস্ব লোক ছাড়া তারা কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে ভয় পায়, কারণ এদেশে স্বাধীনভাবে কোনো ব্যক্তি মুক্ত চর্চা করতে পারে না, মুক্তভাবে চাকরি পায় না,
উন্মুক্তভাবে তিনি চর্চা করলে তার বিসিএস ক্যাডারে কোনো জায়গায় এসে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে না, সেটার বহিঃপ্রকাশ আজকে সমস্ত জায়গায় হচ্ছে। আজকে যখন এই হেফাজতে ইসলামকে আজকের কওমি সনদ দেওয়া হয়েছে, সেই কওমি সনদ দেওয়ার সাথে সাথেই হেফাজতে ইসলামকে যাতে বিকৃতভাবে তাদের কর্মকাণ্ডগুলো স্তব্ধ করে দেওয়া যায়, তাদের মধ্যে আওয়ামী লীগ তাদের এই ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ আপনি ধর্ম ব্যবসা কেন বলছেন আমি জানি না, আবুল কালাম আজাদ কিন্তু খুব ক্যাটাগরিক্যালি বলেছেন বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য যা যা করেছেন, আহলে হাদিসের জন্য যা যা করেছেন বা অন্যান্য সংগঠনের যা যা করেছেন, যে কারণে তাদের স্বপ্রণোদিত ভাবেই দায়িত্বের জায়গা থেকেই আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার একটা জায়গা তৈরি করেছেন তিনি, যে কারণে কিন্তু এমন একটি প্রত্যাশা তারা করতেই পারে। ধর্ম ব্যবসা এজন্যই বলেছি, মহান জাতীয় সংসদে আজ পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই কোরবানির চামড়া কিংবা 50 লক্ষ টাকা 1 লক্ষ টাকা করে আমি মাদ্রাসায় হাদিয়া দেই, চান্দা দেই, এটার উপর ভিত্তি করে আমি কনফার্ম বলতে পারি 2.5 কোটি ভোটার এবং তারা আমার কাছ থেকে সহযোগিতা নেয় বিধায় আমাকে আজকের এখানে কি করা হয়েছে, এখানের এই আজকের আহলে হাদিসের উপদেষ্টা করা হয়েছে, আমি জানি যে এখান থেকে আমি ভোট পাবো, এই কথাটাই তো একটা ধর্ম ব্যবসা। আপনি দান করেছেন কি আওয়ামী লীগে ভোট দেওয়ার জন্য? আপনি দান করেছেন কি এইখানের আহলে হাদিসের পদ পাওয়ার জন্য? আপনি দান করেছেন কি এই আপনার 2.5 কোটি ভোটকে আজকের এখানে বিকৃতভাবে আওয়ামী লীগকে দেওয়ার জন্য? বাংলাদেশের কোনো মানুষের মুক্তভাবে স্বাধীনভাবে ধর্ম চর্চার অধিকারটা পর্যন্ত দেয় না। আমরা আওয়ামী লীগকে ধর্ম ব্যবসায়ী এজন্য বলি যে তারা ধর্মটার যখন কাজ করে ধর্মের কল্যাণে, সেটার পিছনে তার কিছু উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্যটা সে বাস্তবায়ন করতে পারলেই সেটাই হচ্ছে তার ব্যবসা, আর যদি সেটা করতে না পারে তখনই সে হয়ে যায় জঙ্গিবাদ, সে হয়ে যায় বাংলাদেশের আদর্শের বিচ্যুত ঘটনা, সে হয়ে যায় রাজাকার, সে হয়ে যায় আলবদর। এদেশের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার্স, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সবাইকে জেলের মধ্যে বন্দী রেখে তারপরে মাইকে মাইকে রাস্তায় রাস্তায় বলবে যে আমরা ধর্মের কল্যাণে কাজ করছি, আমরা মসজিদ করছি, আমরা মাদ্রাসা করছি। আবার আপনি মসজিদে চান্দা একদিকে দিচ্ছেন সেটা সংসদে বলছেন, আর একজন সংসদ সদস্য কুমিল্লায় গিয়ে বলেছেন। আপনি কি বলতে চাচ্ছেন এই দাবির প্রেক্ষিতে, আপনি সরাসরি যদি প্রশ্ন করি, আপনি এই দাবির প্রেক্ষিতে আহলুল হাদিসের যারা প্র্যাকটিস করেন, যারা বড় বড় শায়েখ আছেন বা এই 2.5 কোটি ধরেই নেই, 2.5 কোটি কম বেশি হোয়াটএভার, তাদের সাথে রহমতুল্লাহ এমপি সাহেবের বক্তব্যের কোনো সম্পর্ক নাই, এটা আপনি বলতে চাচ্ছেন? ব্যক্তিগতভাবে রহমাতুল্লাহ সে এই এই সংগঠনের সাথে, সে দাবির সাথে যদি বলি, দাবি যে পুরো 2.5 কোটি ভোট যা আছে সবই রহমতুল্লাহ এমপি সাহেবের কথায় আওয়ামী লীগকে দিবে, নৌকাকে ভোট দিবে, আপনি কি বিশ্বাস করছেন না? বাংলাদেশের 2.5 কোটি তো দূরের কথা, বাংলাদেশের 90% মানুষ, 99% মানুষ এই যারা আহলে হাদিস তারা তো প্রথম মানুষ হইতে হবে, তো বাংলাদেশে যদি মানুষ হয়ে থাকে সেই মানুষ তো আওয়ামী লীগ করতে পারে না। আপনি কি বলেন, একটা জরিপ দেন, আপনি এখন টকশো করছেন, এই টকশোতে বলেন যে বাংলাদেশের কোন কোন মানুষ বাংলাদেশের এই কথার পক্ষে কিংবা এই 2.5 কোটি ভোটের পক্ষে কিংবা বাংলাদেশের মানুষরা আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ ভোট দেয়, আপনার টকশো থেকে বের হয়ে আসবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মোর দ্যান 85% ভোট আমি পাবো যে বিএনপি কিংবা বিরোধী মতের শক্তির পক্ষে মানুষ আর এই আওয়ামী লীগের বিদায় চায়। তাহলে এই আহলে হাদিস কি ভিন গ্রাহী থেকে এসেছে? তারা তো বাংলাদেশেরই মানুষ, এদেশের কোনো আহলে হাদিস নাই, কওমি নাই, আলিয়া নাই, পীর নাই, মাশায়েখ নাই, জেনারেল শিক্ষিত মানুষ বলতে কেউ নাই, সমস্ত যারাই মানুষ সবাই মিলেই কিন্তু এই সরকারের আজকের পদত্যাগ চায়, কারণ এরা একটা ফ্যাসিস্ট সরকার, এরা অবৈধ সরকার। আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিলেই আপনি বুঝবেন যে তারা অবৈধ কেমন। আজকের গণতন্ত্র তাকে তারা বক্সবন্দী করে দেখেছে, আজকের আওয়ামী লীগের নির্লজ্জ বেহায়ার মতো। আপনি দেখেন উকিল আব্দুস সত্তার একটা দল থেকে বহিষ্কৃত নেতা, সেই উকিল আব্দুস সত্তারকে আমরা দেখেছি জিতানোর জন্য কয়েকদিন আগে প্রথম পলিসি করলো তারা কি, তাদের ওখানে যারা আওয়ামী লীগের নমিনেশন কেউ নেবে না, নৌকার কোনো প্রতীক থাকবে না। তারপরে যখন 3 জন ব্যক্তি নৌকা থেকে দাঁড়িয়েছে স্বতন্ত্র, তাদেরকে উড্ড করা হয়েছে, তখনও ধোঁয়াশা ছিল, মানুষ মনে করেছে হয়তো ভিতরে ভিতরে কোনো ডিল চলছে। আর গতকালকে আমরা দেখলাম কি, গতকালকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাহেব বক্তব্য দিয়ে স্পষ্ট বলেছেন, আমাকে শেখ হাসিনা এখানে পাঠিয়েছে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য, উকিল আব্দুস সত্তারকে বিএনপি অপমান করেছে, আমরা তাকে সম্মান দিতে চাই, আমরা এই 5 বারের এমপিকে গুণী সম্মানিত ব্যক্তিকে সংসদে নিয়ে যেতে চাই, সংসদে গিয়ে তার মুখ থেকে তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা তার কাছ থেকে বক্তব্য শুনতে চাই। স্পষ্ট বক্তব্য আমার কাছে বিভিন্ন মিডিয়ার আছে, সময় সংক্ষিপ্ত আমি দেখাতে পারবো না, কিন্তু কেউ চ্যালেঞ্জ নিলে আমি দেখাতে পারবো যে এই একজন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যদি শেখ হাসিনার পক্ষে একজন স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করতে হয় তাহলে বুঝতে হবে এদেশের নৌকার যে ক্রাইসিস শুরু হয়েছে, নৌকা প্রতীকে যে মানুষ ভোট দেয় না সেটার প্রমাণ হচ্ছে আজকের এই উকিল আব্দুস সত্তারের
নির্বাচন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যক্তি তার মতো রাজনীতি করবে, কিন্তু শেখ হাসিনা আজকের একটা গণতন্ত্র চালু করেছে, সেই গণতন্ত্র হচ্ছে কি, সংসদে বিরোধী দল থাকলেও সে শেখ হাসিনার গুণগান গাবে, সংসদে স্বতন্ত্র প্রার্থী থাকলে সেও শেখ হাসিনার নামে গুণকীর্তন গাইবে, সংসদে বিরোধী দল সরকারি দল সবাই মিলে শেখ হাসিনাকে পূজা করবে। এটা কোনো সংসদ হতে পারে না। আপনারা না গেলে তো কিছু করার নাই, তা আপনাদেরকে নেওয়ার জন্য তো সব পথ খোলা রাখছে সংবিধানের আলোকে। আপনারা নির্বাচন করতে পারেন, সেখানে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না, আপনারা উপনির্বাচনের ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা সরে গিয়েছেন, সংসদ থেকে পদত্যাগ করেছেন, এতে আওয়ামী লীগের করার কি আছে? সংসদ অনেক লম্বা দিতে পারবো না আমি জানি, সুতরাং আপনার কাছ থেকে আমি যেতে হবে অন্য। আমি 30 সেকেন্ডে বলছি, এই সংসদটাকেই সম্পূর্ণ কলঙ্কিত করেছে বর্তমান এই সরকার। আপনি নিজে জানেন 8 সাল 14 সাল 18 সাল তিনটি নির্বাচনই হয়েছে পাতানো এবং তাদের পরিকল্পনায় নির্বাচন, এবং তারা তাদের মতো করে ভোট চুরি করেছে। জাপানের রাষ্ট্রদূত পর্যন্ত বলছে যে বিশ্বের কোথাও শুনেই নাই যে রাতের বেলা এরকম ভোট হতে পারে। আপনারা তো প্রোটেস্ট করছেন না, আপনারা তো কন্টেস্ট করছেন না, প্রোটেস্ট করছেন, প্রোটেস্ট করছেন, যে প্রোটেস্ট সেটা তাদের মাথা, তারা মাথায় নিচ্ছে না, আপনারা কিন্তু কন্টেস্টে তো যেতে হবে। যে আপনি প্রোটেস্ট বলতে সাগর ভাই কি বুঝাতে চান, যে গণতান্ত্রিক আন্দোলনে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, মিছিল করছি, মিটিং করছি, আমাদের গত প্রায় 4 মাসে 10 জনের অধিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীকে হত্যা করেছে, গুলি করছে, মেরে ফেলছে, তারপরে আপনি বলছেন প্রোটেস্ট হচ্ছে না? এই প্রোটেস্ট কি গণতন্ত্রের ভাষা? কি গণতন্ত্রের ভাষা? কি শেখ হাসিনার সমাবেশে রাজশাহীতে 60টা ট্রেন আপনি সরকারিভাবে গেজেট প্রকাশ করে তারপরে তাদেরকে যেতে বাধ্য করবেন, ভাড়ায় দিবেন? আর বাংলাদেশের বিএনপি যখন গাড়ি ভাড়া করবে, টেম্পু ভাড়া করবে, তখন আপনি হরতাল করবেন অঘোষিত, তখন আপনি অবরোধ করবেন, তখন ওই নসিমন, করিমন, বটবুড়ি এইগুলার সুতা দিয়ে তারপরে এক এক জায়গায় নতুন নতুন করে সুতা আবিষ্কার করে গাড়ি ঘোড়া বন্ধ করে দিবেন। খেলার ভোরে চড়ে আমার ভাইয়েরা বরিশালের সমাবেশে গিয়েছে, খাল ছাত্রিয়ে বরিশালের সমাবেশে গিয়েছে, মানুষ পায়ে হেঁটে সাইকেলে চড়ে গিয়েছে, খাবার বন্ধ করেছে, গাড়ি বন্ধ করেছে, সমস্ত জায়গায় তাদের এমনকি পানি পর্যন্ত কিনতে দেয় না আমার দলের নেতাকর্মীদেরকে। এই বীভৎস একটি দেশ চলছে বাংলাদেশ, এটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়। এবং আপনি সাগর ভাই জানেন বিশ্বের যারাই ফ্যাসিস্ট তারা কখনোই বিরোধী মতের মানুষদেরকে কথা বলতে দেয় না, তারা নিজেরা করে। আপনি মোটামুটি সবকিছুকে টাচ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি